কোশল খবরে স্বাগত অবশ্য কালটি দিবসে কেন্দ্র সরকার রাজ্য সরকার র চাষী বিরোধী নীতির বিরোধ রে জয় কিষান আন্দোলন বরগড় র বিক্ষোভ প্রদর্শন অধ্যাদেশ পুরা চাষী মারণ অধ্যাদেশ চলিব নাহি চলিব নাহি চলিব নাহি কৃষি ক্ষেত্রর ভাঙ্গানিকরণ চলিব নাহি চলিব নাহি চলিব নাহি যদি চলিব গাঁ গাঁরে লড়াই হেব লড়াই হেব লড়াই হেব যদি চলিব রাস্তা ঘাটরে লড়াই হেব লড়াই হেব লড়াই হেব আমার লড়াই আমার একতা জিন্দাবাদ 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 জয় কিষান আন্দোলন জিন্দাবাদ 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 অখিল ভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় সমিতি জিন্দাবাদ 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 সারা ভারতর চাষী কুল এক হুয়ো এক হুয়ো এক হুয়ো চাষী বিরোধী রাজনীতি চলিব নাহি চলিব নাহি চলিব নাহি চাষী ভারতর চাষী বিরোধী রাজনীতি চলিব নাহি চলিব নাহি চলিব আজি অগস্ট 9 তারিখ 1942 ভারত ছাড়ো আন্দোলনর অগস্ট ক্রান্তি দিবস আর সেই দিবসে সারা ভারতর অখিল ভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় সমিতি তরফর ডাকরা দিয়েছে যে গত জুন মাসর 5 তারিখ দিন কেন্দ্রর বিজেপি নেতৃত্বাধীন সরকার যে তিনটা অর্ডিনেন্স জারি করেছেন কৃষি ক্ষেত্র কে নেই করি অর্ডিনেন্স আম ওড়িশারে বি ওড়িশার নবীন পটনায়ক সরকার সেই অর্ডিনেন্সকে সমর্থন করে সারিছন মে মাসর 19 তারিখে সেই অর্ডিনেন্স কৃষক মানক স্বার্থ দৃষ্টি কৃষি ক্ষেত্রর ভবিষ্যৎ দৃষ্টি কৃষিজাত দ্রব্যর খাউটি মানক স্বার্থ দৃষ্টি বি সেটা গোটে বহুত প্রতিকূল অর্ডিনেন্স প্রতিকূল আইন সেই আইনরে যে তিনটা দিগ রয়েছে প্রথম হচ্ছে এসেনসিয়াল কমোডিটি অ্যাক্ট যেটা 1955 মশিয়ারে প্রণয়ন করা যাইতিলা বিশেষ করে দরদাম বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবার লাগি বড় বড় ব্যবসায়ী কোম্পানি মানে বেশি মাত্রায় কৃষিজাত দ্রব্যকে অত্যাবশ্যক জিনিসকে মজুদ রাখি করে হোর্ডিং করি করে যে দরদাম বৃদ্ধি করছেন তাকে নিয়ন্ত্রণ করবার লাগি এসেনসিয়াল কমোডিটি অ্যাক্টরু ধান গহম ডালি তেল আলু পিঁয়াজ ই প্রকার অত্যাবশ্যক জিনিসকে যে বাদ দিয়ে দিয়া যাইছে এটা চাষী মানকর স্বার্থর বিরুদ্ধে খাউটি মানকর স্বার্থর বিরুদ্ধে আইনরে সংশোধন কলা বেলকে সরকারঙ্কর কহবার হচ্ছে যে এতার দ্বারা বিদেশি পুঞ্জি আমার দেশকে আসবা বিদেশি কোম্পানি মানে আসবে এইথির জনাপড়ুছে যে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মানে চাষী মানকর স্বার্থ অপেক্ষা বড় বড় দেশি কোম্পানি মানকর স্বার্থরে এই তিনটা অর্ডিনেন্স করেছেন দ্বিতীয় অর্ডিনেন্স হচ্ছে আমার যে মিনিমম সপোর্ট প্রাইসকে সুনিশ্চিত করবার লাগি যে গোটে মন্ডি ব্যবস্থা লা চাষী মানে কেন্দ্র সরকার যে ধানর মিনিমম সপোর্ট প্রাইস ঘোষণা করুছন তাকে কার্যকারী করবার লাগি সে মন্ডি ব্যবস্থাকে হটাই দেই করি ওয়ান নেশন ওয়ান মার্কেটর যে ঘোষণা করা যাইছে তার দ্বিতীয় অর্ডিনেন্সরে এতার দ্বারা আমার এই অঞ্চলর মন্ডি ব্যবস্থা লোপ পাই যা মিনিমম সপোর্ট প্রাইস যদিও কেন্দ্র সরকার ঘোষণা করুছন সেটা নিরর্থক হয়ে যা চাষী মানে ভয়ঙ্কর ভাবরে ঘরোই ব্যাপারী ঘরোই সংস্থা মানক শোষণর শিকার হবে তৃতীয় অর্ডিনেন্স যেটা সরকার সেই দিন ঘোষণা করেছেন সেটা হচ্ছে যে চাষী মানক সঙ্গে দেশি বিদেশি কোম্পানি আর সংস্থা মানে কন্ট্রাক্ট ফার্মিং করে পারবে কন্ট্রাক্ট ফার্মিং আর কন্ট্রাক্ট ফার্মিং মানে হচ্ছে যে চাষী আর কোম্পানি মানক সঙ্গে গোটে ঠিকা ব্যবস্থা দুনিয়ার যে দেশের এই কন্ট্রাক্ট ফার্মিং আইন লাগু করা যাইছে সে দেশে চাষী মানে শোষণর শিকার হয়েছেন আউ সময়ক্রমে চাষী মানকর হাতু জমি বড় বড় কোম্পানি মানকর হাতকে পলাই যাইছে এই যে তিনটা অর্ডিনেন্স সম্পূর্ণ ভাবরে চাষী বিরোধী কৃষি ক্ষেত্রর বিরোধী খাউটি মানকর বিরোধী জনবিরোধী এই তিনটা অর্ডিনেন্সকে বিরোধ করবার লাগি আর চাষী মানকর অন্যান্য দাবিকে নেই করি সারা ভারতরে আজি করোনা সংক্রমণ সময়ের প্রতীকাত্মক কার্যক্রমর ডাকরা দিয়া যাইছে বরগড়ে জয় কিষান আন্দোলন তরফর আমি এই কার্যক্রমকে আয়োজন করুছু আগামী দিনে কৃষক মানে এই অর্ডিনেন্সর যে পরিণতি হওয়া চাষী মানকর স্বার্থকে নেই করি তার বিরোধে দুর্বার আন্দোলন হওয়া এই যে করোনা সংকট সময় আসিছে বর্তমান আন্দোলনকে নেই করি কটকণা রয়েছে সেগুলি আমি সীমিত সময়ের প্রতীকাত্মক সত্যাগ্রহ করুছু কিন্তু আগামী দিনে চাষী মানকর যদি পেটে লাত মারবে সরকারি অর্ডিনেন্স বলরে তাহাকে নেই করি দুর্বার আন্দোলন হওয়া কৃষক মানে এই করোনা সংকট অপেক্ষা এই অর্ডিনেন্সকে তাঁকর লাগি সবুত বড় বিপদ বলিকি অনুভব করুছন অগস্ট ক্রান্তি দিবসে ই প্রতীকাত্মক কার্যক্রমর এটা হচ্ছে আমমানকর সন্দেশ নয়া খবর মানে পাইবার লাগি আমার কোশল খবর ইউটিউব চ্যানেলকে
सब्सक्राइब करी करी बेल बटन दबोन आर आमर वीडियो के लाइक और शेयर करबार नै भूलबे।